তোমার নানারে যদি আল্লাহ না বানাইতো আসমান জমিন বানাইতো না লাউলা মা কালাম আল্লাহ খলাকতুল আফলা আমার আল্লাহ যা কিছু বানাইছে তোমার নানার প্রেমে বানাইছে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার মন্তলা উত্তর শিখ হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাই যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব দিগার ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজাম মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত কালিমাতু শুকুর আদায় করতেছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে জান্নাতের বাগানে জান্নাতি মেহমান বানিয়ে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন এই জন্য উচ্চ কণ্ঠে সকলে বলুন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের খেদমতে আমি নগণ্য গুণাগার মাওলানা হাফেজ কারি আব্দুর রহমান নাইমি আল আইবি দৌলতবাড়ি দরবার শরীফ থেকে আপনাদের খেদমতে কিছু কথা বলার জন্য মহান রব্বুল আলামিন আমাকে কবুল করেছেন আপনাদেরকে শোনা আমাকে বলা আপনাদেরকে আমল করা আমি সহ আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন সকলে বলুন আমিন আমি ছোট্ট একখান আয়াতে কেরিমা তেলাওয়াত করেছি মহান রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিকটুকু দান করেন আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সাথে মূল্যবান আলোচনা আমি আরম্ভ করব সকলে বলুন ইনশাআল্লাহ আজকে আমরা সমাজের মধ্যে পাক পঞ্জাতন নিয়ে বিভিন্ন ভাবে পাক পঞ্জাতনের কথা বললে মানুষ আমাদেরকে বিভিন্ন তহমত দেয় ঠিক কিনা বলেন বলে পাক পঞ্জাতন এটা আবার কি শব্দ নাউজুবিল্লাহ বলেন একটু আস্তে বলেন নাউজুবিল্লাহ আচ্ছা বলুন পাক পঞ্জাতন যদি না আসতো দুনিয়া হতো কিনা সবাই একটু মাতবেন হইতো কিনা হইতো না পাক পঞ্জাতন পাঞ্জামানি পাঁচ তনমানি দেহ পাঁচটা পবিত্র দেহের নাম হলো পাকে পঞ্জাতন সুবহানাল্লাহ বলেন পঞ্জাতন যারা না চিনে পঞ্জাতন যারা না মানে আর পঞ্জাতন যারা না চিনে তার বহু ঘাটতি আছে ইমানের মধ্যে পঞ্জাতন ও পঞ্জাতন হলো আমাদের ইমান ঠিক কিনা বলেন পঞ্জাতন কি ইমান নামাজ পড়বেন ইমান যদি না থাকে নামাজ পড়লে লাভ হবে না লস হবে আওয়াজ করে কোন একদল নামাজিও জাহান্নামের আগুনে জ্বলবে কোন দল যেই দল ইমানকে সঠিকভাবে হৃদয়ে পঞ্জাতনকে ধারণ করতে পারে নাই ঠিক কিনা বলেন নামাজ তো এজিদের গোষ্ঠীও এজিদ বাহিনী কম পড়ছে নামাজ কোরআনের হাফেজ ছিলেন মুখে দাড়ি ছিলেন মাথায় পাগড়ি ছিলেন কিন্তু আওলাদে রসুল আলে রসুল হুব্বে রসুল নবী পাকের আওলাদের মহব্বত তাদের হৃদয়ে ছিলেন না এই জন্য নামাজ কোন কাজে ঠিক কিনা বলেন নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইলে লাভ হবে যদি পঞ্জাতন না চিনে পঞ্জাতন সাহাবাই কেরামরা চিনছেন কিনা পঞ্জাতন এমন একটা জিনিস আপনি যদি পঞ্জাতন না চিনেন শরীয়ত তরিকত মারিফত হাকিকত চারটা মঞ্জিল হলো ইবাদত পঞ্জাতন না চিনলে সব কিছু বৃথা পঞ্জাতন হলো নাজাতের তরি পঞ্জাতন হলো আপনাকে জান্নাতে পৌঁছাইবার তরির নাম হলো পাকে
পাঞ্জাতন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন হাবিব আপনি বলে দিন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল করবা আমি তোমাদের কাছে আমি আমার পরিবারে ভালোবাসা ব্যতীত আমার আহলে বাইতের ভালোবাসা ব্যতীত তোমাদের কাছে কোনো কিছু চাই আল্লাহু আকবার কোন নবী উহুদের জমিনে দান্দান মোবারক শহীদ করেছেন করেন কি করেন নাই কার জন্য করেছেন উম্মতের জন্য তায়েফের জমিনে রক্ত মোবারক জড়িয়েছেন পাথর পাথরের আঘাত সহ্য করেছেন তিনি এগুলা কার জন্য সহ্য করেছেন আওয়াজ করে বলুন উম্মতের জন্য আজকে এই উম্মতের মধ্যে এক দল আছে যারা সারা ওয়াজের মধ্যে আলোচনার মধ্যে একবারও আহলে বায়াতের কথা নবী পরিবারের কথা নিয়ে আলোচনা করে আলোচনা করলে কয় ইদি তবাসিয়া নাউজুবিল্লাহ বলেন মদিনার সবচেয়ে ধনী একজন ব্যক্তি ছিলেন রাসূল যাকে জিন্নুর আইন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু ধনী কম ধনী ছিলেন না কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিলেন আল্লাহু আকবার হযরত ওসমান জিন্নুর আইন মদিনার ধনী আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের সম্বন্ধ আসতেছে বিভিন্ন জায়গা থেকে কি আসতেছে বিবাহের সম্বন্ধ আসতেছে আল্লাহর রাসূল কোনো কথা বলেন না চুপচাপ সাহাবাই কেরামদের মধ্যে অনেকেই প্রস্তাব দিয়েছে রাসূল কথা বলেন নাই রাসূল বলছেন রাসূল মনে মনে যাকে লাইক করেছেন যাকে সাপোর্ট করেছেন তিনি হলেন নবীজির কলিজার টুকরা ভেলায়েতের সম্রাট অলিকুলের সম্রাট মৌলা আলী চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার রাসূল কোরআন খতম করার কথা বলেছেন যে এক খতম কোরআন শরীফ যে আগে আমাকে শোনাইতে পারবা তার কাছে নিয়ে বিবাহ দেওয়া হবে আমার খাতুন জান্নাতকে বিবাহ দেওয়া হবে সাহাবাদের মধ্যে খতমের প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে খতম পড়তেছে মৌলা আলী সূরা ফাতিহা একবার সূরা ইখলাস তিনবার পাঠ করে বলতেছে আমার খতম শেষ হয়ে গেছে আল্লাহু আকবার কোন আল্লাহর নবী কলিজার টুকরা হযরত আলী নবী যাকে আমার আলী বলে ডাকতেন নবী বলছেন আনা মদিনাতুল ইলমি ওয়ালি গুন বাবুহা আমি হইলাম মদিনার এলেমের শহর আর আমার ওই শহরের দরজাটা হলো আমার আলী চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আমি মদিনার এলেমের শহর আর আমার দরজাটা হলো ওই শহরের আমার আলী চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার পৃথিবীতে কোন নবী রাসূল পীর পয়গম্বর ওলি আব্দুল গাউস কুতুবের জন্ম খানে কাবার ভিতরে হয় খানে কাবার ভিতরে জিনার জন্ম হয়েছে তিনি হলেন মৌলা আলী আল্লাহু আকবার কোন জন্ম হয়েছে কোথায় খানে কাবার ভিতরে আল্লাহু আকবার আমার বাবার ভাইয়েরা ইয়া মন্তলার বাবারা গভীর মনোযোগ নিয়ে আজকে বসে যান আমার নবীজি কলিজার টুকরা আলীকে কত ভালোবাসে আলী যখন দুনিয়াতে আসছি তিন দিন ধরে চক্ষু খুলে নাই চক্ষু মুবারক বন্ধ করে দিয়েছি
দুধ তো পান করেন নাই দিনের নবী রহমতের নবী বরকতের নবী দৌড়াইয়া হযরত আলী কিনারায় যে পৌঁছে গেলেন নবীজি ডাক দিলেন চাচি আম্মা ও মা গতকালকে শুনেছি আমার ভাই নাকি দুনিয়াতে আসছে হযরত আলী নবীজির চাচা তো চাচা তো হাই যুবকদের মধ্যে ছোট্ট বয়সে কিশোর বয়সে কালিমার মালা গলায় যিনি ঝুলাইছেন মাত্র আট বছর বয়স তিনি হলেন মৌলা আলী আল্লাহু আকবার কল আমার বাবার ভাইরা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মৌলা আলীর কাছে দাঁড়াইয়া বলতেছে মা আমার চাচা তো ভাই দুনিয়াতে আসছে খবর পেয়েছি মা গো আমার কুলে দেন আমি আমার ভাইকে একটা নজর দেখি হযরত আলীর আম্মা ডাক দেখে বাবা গো তোমার ভাই দুনিয়াতে আসছে ঠিক কিন্তু আজকে তিন দিন ধরে চক্ষু মেলে কোনো কিছু দেখে না আল্লাহু আকবার কর শুধু তাই নয় বাবা মুহাম্মদ তিন দিন ধরে আমার কলিজার টুকরা আলী কোনো খাবার মুখে নেয় না নবী আমার মৌলা আলীকে কোলের মধ্যে করে জিব্বা মুবারকটা লম্বা করে মৌলা আলীর মুখ মুবারককে যখন ঢুকায় দিয়েছি বেলায়েতের সম্রাট অলি কোলের সম্রাট মৌলা আলী প্রিয় নবীর জিব্বা মুবারক চুষতে চুষতে পেট মুবারক ভরে ফেললে আল্লাহু আকবার জন্মের পর মায়ের দুধের পরিবর্তন যে খাবারটা খেয়েছিলেন এটা হলো প্রিয় নবীজির লালা মুবারক চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার শুধু তাই নয় মন্তলার আব্বুরা গভীর মনোযোগ নিয়ে বসে যান আব্বা গো মৌলা আলী লালা মুবারক পান করে চক্ষুটা যখন খুলেছে মৌলা আলী চক্ষু খুইলা সর্বপ্রথম আমার নবীকে দেখা চোখের ভাষায় বুঝাইছে দয়াল নবী গো এই মক্কার লোকের আপনাকে চিনতে পারে নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো মক্কাবাসী না চিনলে কি হবে আমি আলী তো আপনাকে চিনে ফেলেছি চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আল্লাহর নবী আপনার দরবার আমরা গোলাম হাজির এ আল্লাহর নবী আপনার দরব আমরা গোলাম হাজির হইয়াছি আমার মতো অপরাধী আর মিজানের পাল্লায় উঠাও যদি আপনার কোটে সালান হইব নেই আল্লাহর নবী আপনার দর আমরা গোলাম আতে করা পাইয়ে বিড়ি এই গোলাম পেরুয়ারি
হাতে করা পায়ে বেরি এই আসামি ফেরুয়ারি আপনার কোটে সাহালান করবেন আপনার মহান আমরা জামিন পাইবার আশে আপনার মহান এদলাস আমি জামিন পাইবার আশে আমি পাপি হাজির হইছি আল্লাহর নো আপনার দর ইমরা গুলাম বিয়াদবে রসুলরা বলে নবীর গুলাম নাকি হওয়া যায় নবীর গুলামি দাবি করা নাকি শিরিক নাউজুবিল্লাহ আস্তে কয়েন আমি গতকালকে ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে দেখেছি বাংলাদেশের খুব বড় একজন মৌলবি মৌলবি মানে লুবি এত বড় লুবি মৌলবি বলতেছে নবীর রওজা পাক কে রওজা বলা বিদাত নবীজির গোলামি দাবি করা বিদাত আপনারা বলুন নবীর গোলামি নাম যদি গোলামের খাতায় না ওঠে আপনার আমার দ্বারাতে নবী পর্যন্ত পৌঁছা সম্ভব না অসম্ভব আমার ভাইরা মওলা আলী কেমন ব্যক্তি ছিলেন নবী যাদেরকে আমার পরিবার বলেছে আল্লাহ যাদেরকে পুত্র পবিত্র ঘোষণা করেছে আপনি আপনার সন্তানকে নিয়ে বেড়াইতে গেছেন কই গেছেন বেড়াইতে আপনার সন্তান আপনার হাতে যার বাড়িতে গেছেন এই বাড়ি ওলা আপনার সন্তানকে কোনো কিছু জিগায় না খাবার দাবারের খবর নেয় নাই আপনাকে আদর করেছে দামি কম্বল বক্স কাট দিয়া ঘুম পাড়ায় দিস আপনি খুশি না বেজার আওয়াজ করে কোন কেন বেজার আপনার সন্তানকে করে নাই মার বাবা আপনার সন্তানকে আদর করেছে আপনার কুল থেকে দেইকারটা নিয়া মেহমানকে যার বাড়ি দেখেছেন বাড়িওয়ালার কুলে নিয়ে গেছে গালে চুমা দিছে টুডে চুমা দিয়া বলছে আব্বু তুমি তোমার আব্বার সাথে আস কি খাইবা কি দেব তোমারে বলো তো তুমি কি চাও ললিপপ খাইবা না চিপস খাইবা ঠান্ডা দিমু না তোমাকে জুস দিমু এইভাবে যখন আদর করতেছে বলুন তো ওই পিতারা খুশি না বাজা যেই নবীর খাতির আল্লাহ তামাম জাহান বানাইছে আমার নবী বলে উম্মত আমি চলে যাচ্ছি আমি দুইটা বাড়ি বস্তু তোমাদের কাছে রেখে যাচ্ছি উম্মতের এই দুইটা বাড়ি বস্তু যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো খোদার কসম কোনদিন তোমরা পথ ভ্রষ্ট হবে না চিৎকার মেরে বলুন না আল্লাহ হুজুর হুজুর গো বাড়ি বস্তুটির নাম কি একটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কোরআন আরেকটা হলো ইত্রাত নবীজির পরিবার আহলে বাইত বিয়াদবে রসুলরা বলে নবী বলে বলছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা কোরআন আরেকটা হলো হাদিস নাউজুবিল্লাহ কল না না না
আমার নবী পরিবারের কথা বলেছে তাহলে বোঝা গেল নবীজির আহলে বায়াত ফাকফান জাতনকে ভালোবাসলে আমার নবী খুশি না বেজা শুধু তাই নয় আমার আল্লাহ কয় ফাকফান জাতন ফাকফান জাতনের মধ্যে আমার দয়াল নবী আছে না নাই আমার মওলা আলী আছে না নাই আমার খাতুনে জান্নাত আছে না নাই আমার মওলা হাসান আছে না নাই আমার মওলা হুসাইন আছে না নাই বন্ধু ওই আমার মন্তলার বাবারা উত্তর শিখের বাবারা আমরা কেমন নবীর উম্মত নবীর পরিবারে ভালোবাসি আহলে বায়াতের ভালোবাসা যদি তোমার হৃদয়ে থাকে খোদার কসম করে বলি মওলা আলী পাকপান জাতুনের ভালোবাসা যেই সুন্নির হৃদয়ে আছে খোদার কসম ওই সুন্নি কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না আল্লাহু আকবার কর আহলে বায়াতকে ভালোবাসতে রাজি আছি আমরা রাজি আছি আল্লাহ কবুল করুক আমিন কর آمين كون اللهم صل جورا بولن سيدنا محمد أدنى بي أدنى بي شابي اللهم صل أشنا مر دويال نبي بوزن أمر ريدوية هاي هاي أشنا دويال بوزن أمي دوي نيان بوري كيت نيا مدوينا ريا رمتا كيت زيبون الله أدنى اللهم صل على سيدنا محمد আমার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ নিয়ে আজকে বসে যান আহলে বাইত কি জিনিস একটু পরিচয় নিয়ে যান আপু আল্লাহর নবী রহমতের নবী বরকতের নবী মওলা আলীর সম্পর্কে আল্লাহর রাসূল বলছেন মান কুনতুম মওলা ফাহাজা ওয়া আলী গুন মওলা আমি যার মওলা আমি যার মওলা আমার অবর্তমানে আমার আলী তোমাদের মওলা চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার মা খাতুনে জান্নাতের বিয়ের কি চলতেছে সম্বন্ধ প্রস্তাব আসতেছে বড় বড় ধনী ধনী পরিবার থেকে সাহাবাই কেরামরা বলতেছে একে একে প্রস্তাব দিচ্ছে কে নবীজির কন্যা জান্নাতের রমণীর জামাতা হবে প্রস্তাব দিতেছে আল্লাহর নবী কার জন্য অপেক্ষা করতেছে সুবহানাল্লাহ বলেন কার জন্য আলীর জন্য আল্লাহু আকবার
আমার ভাইরা দিনের নবী রহমতের নবী বরকতের নবী অপেক্ষা করতেছে আমার আলী কোন দিকে আসবে অপেক্ষায় সাহাবায়ে কেরামরা বলে আলী রে আলী রে রালি আমরা প্রস্তাব দিলে কি হবে আলামতে বুঝা যায় দ্বীনের নবী তুমি আলীর জন্য অপেক্ষায় আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আলী রে নবী তো তোর জন্য অপেক্ষা করতেছে সুবহানাল্লাহ বলেন আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ খতম শুরু হয়ে গেল কোরআন খতম চলতেছে সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ দুই পৃষ্ঠা কেউ দেড় পৃষ্ঠা কেউ এক পৃষ্ঠা সাহাবীরা প্রস্তাব দিচ্ছে নবীজি রাতে অন্ধকারে দরজা খুলে রেখে দিয়েছে আবু বকর ওমর উসমান ওনারা বলতেছে আলী রে আমাদের মন বলতেছে তোমার জন্য নবী অপেক্ষা করতেছে আলী রে তুই যাইয়া প্রস্তাব দে আমাদের মন বলতেছে দ্বীনের নবী তুমি আলীর জন্য নবী অপেক্ষায় রয়েছে হযরত আলী এক কদম আগায় আরেক কদম জান্নাতের সর্দারিনী মহিলাদের জান্নাতে যে মা বন্ধুদেরকে জাহান্নাম থেকে কোটি কোটি মা বন্ধুদেরকে বান্দিদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিবে তিনি হলেন মা খাতুনে জান্নাত আল্লাহু আকবার কুলাঙ্গারের বাচ্চারা কয় কবরের মধ্যে বলে জিজ্ঞাসা করবো ও মাটি তুমি চিনো তোমার মধ্যে কাকে রেখেছি মাটি বলে বলবে আমি তো চিনি না মাটি রে তোর মধ্যে দয়াল নবী রহমাতুল্লিল আলামিনের আম্মা খাতুনের জান্নাত কে রেখেছি মাটি বলে বলবে আমি নবীর মেয়ে চিনি না দেখবো মন্তলাবাসী কত উচ্চ কণ্ঠে নাউজুবিল্লাহ বলতে পারে আচ্ছা বলুন তো মাটির ক্ষমতা আছে জান্নাতের সর্দারিনী জান্নাতের রমণী জান্নাতের সর্দারিনী যাকে আল্লাহ বানিয়েছেন আল্লাহ যাকে মা বলে সম্বোধন করেছেন তিনার বেলায় মাটি ধরার কোন ক্ষমতা এটা কমাক কর খালের টাকা ফেতরার টাকা খায় মৌলবি হইছে তো এটা না আকল থাকলেই কতটুক থাকবে আমার বাবারা হযরত আলী এক কদম দুই কদম করে হাগায় নবীজি গো ইয়া রাসূলুল্লাহ আমি আলী রে তারা ধাক্কায় পাঠাইছে সুবহানাল্লাহ নবীজি গো আমি আলী রে তার পাঠাইছি নবী আমার দেখে বলতেছে আলী রে আজকে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় এই দরজাটা আমি আজকে বহুদিন ধরে খুইলা রাখছি তুই আলীর জন্য চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার নারে থাকবি নারে রিসাল আমার বাবা সভাপতি সাহেবের আগমন দেওরার হুজুর কেবলার আগমন তুমি এমন করে ছেড়ে যাইবা নাজিম শাহ আমি আগে জানি না আল্লাহু আকবার তুমি এমন করে
شايفة ديال آغي جنينة أمين إيدك لام شو نرسو بي عبر جاية ديكي دیکھینا آگے شبائی کن تمہیں ایمان کرے چیر زیبا حقشا آگے جانی اکتی باشای دویتی پاکی আরে কত যে আনন্দে আছি গো নাজিম শাহ একটি বাসাই দুইটি পাখি আরে কত যে আনন্দে আছি গো এখন তুমি আমি কোথায় কেউ তো কাউকে দেখি না দয়াল তুমি কোথায় আমি কোথায় কেউ তো কাউকে দেখি না আগে এক মুর্শিদ তুমি এমন করে ছেড়ে যাইবা দয়াল আল্লাহ আকবার কোন হুজুর কেবলা আসাতে খুশি না বেজার আমরা খুশি না বেজার খাজা বাবার দরবারের লোক মারহাবা কোন বন্ধুরে গভীর মনোযোগ মৌলা আলীর না মানলে অলিয়ত্তি দাবি করা যাবে যারা মৌলা আলীর মানে না মৌলা আলী চিনে না ভেলায়েতের সম্রাট অলিকুলের সম্রাট দাবি করলে লাভ হবে অলিকুলের সম্রাটকে মৌলা ভেলায়েতের সম্রাটকে মৌলা আলী আমাদের সমাজে আজকে নারে হায়দারি বললে কয়শিয়া নাউজুবিল্লাহ কোন আমরা নারে গাউসিয়া বলি না নারে গাউসিয়া অর্থ কি ইয়া গাউসুল আজম গাউসে বাকের সম্মানের উপরে আমরা সম্মানকে শ্রদ্ধা করি ঠিক কি না বলেন গাউসে পাককে আমরা মানি কি মানি না মানি কি মানি না আমার মৌলা আলী না আসলে আমার মো পাক পঞ্জাতন না আসলে গাউসে পাক আসতো কি না আসতো তাহলে বোঝা গেল গাউসে পাক বড় না পাক পঞ্জাতন বড় আওয়াজ করে বলো এজন্য নারে হায়দারি আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন নবীজি অপেক্ষা করে দরজা খুলে রেখেছে মারহাবা হযরত আলী প্রিয় নবীর কলিজার টুকরা দিনের নবী দরজা মোবারক খুলে রেখে দিয়েছে আলী কিতাবের মধ্যে এসেছে তিন দিন পর্যন্ত হাফ ডাউন করেছে কেমনে প্রস্তাবটা দিবে আপনারা বলুন আলীর থেকে প্রিয় নবী তারও পাগল হয়ে আছে মারহাবা কোন আল্লাহ আসাদুল্লাহিল গালিব শেরে খুদা মৌলা আলী মুশকিল কুশা মারহাবা কোন আল্লাহু আকবার কোন মৌলা আলীর সম্মান কম না বেশি একটু গভীর মনোযোগ সহজে বুঝে ফেলবেন এগুলা কিচ্ছা কাহিনী না কিতাবের কথা বলতেছি কোন মৌলবী যদি বলে যে কিচ্ছা কাহিনী আমি মৌলবীরে বলবো ও মৌলবী সুন্নিরা কিচ্ছা কাহিনী বলে সুন্নিরা উলিয়া কারামদের শান বলে সুন্নিরা উলিয়া উলিয়াদের জীবনী বলে নবীজির জীবনী বলে সাহাবায়ে কারামদের
জীবনী বলে ঠিক না বেটি এগুলা জানার দরকার এগুলা বর্তমান সমাজে দরকার না জানলে ঈমানের মধ্যে আগুন ধরায় দিচ্ছে ঠিক কিনা বলেন নবীজি অপেক্ষা করতেছে কার জন্য কার জন্য আলীর জন্য আল্লাহু আকবার হযরত আলী নবীজির দরবারে দাঁড়াইয়া হুজরা শরীফের সামনে দুইটা পোড়া চোখের পানি থাদা করে ছেড়ে দিয়েছে নবীজি গো ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আমি ইচ্ছা করে আসি নাই আমার নবী কালিরে ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি অপেক্ষায় ছিলাম কোন দিন তুমি আমার কাছে প্রস্তাবটা দাও আমার মা খাতুনে জান্নাতের বিয়ের প্রস্তাব আমি নবী এই জন্য দরজা খুইলা রাখতাম নারে তাকবীর হয় নাই নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি ইয়া মাওলানা আলী নারে হায়দারি নারে গাউসিয়া আল্লাহু আকবার কোন খারাপ লাগতেছে বাজান মাওলানা আলী প্রস্তাব দিয়ে ফেলছে বয় শেষ বয় নবী বলতেছে আলী রে বিয়ে তো করবি সরঞ্জাম আসেনি আমার মেয়ে তো আল্লাহ যাকে মা বলছে সুবহানাল্লাহ কোন আল্লাহ যাকে মা বলে সম্বোধন করেছে আলী রে আমার মারে যে বিবাহ করবে সালামি টালামি আসেনি সুবহানাল্লাহ কোন কাকে বলতেছে আলীকে আর আমরা যদি কোনো মতে দুইটা ফুট থাকে বাবা দোকানের মধ্যে চা খায় আর ফডার ফডার করে আমি তো আমার কলমুদ্দিনে বিয়া করামু গটক মটক থাকলে বলে তোমার ফুট বড় হয়েছে বলে হা চাওয়া পাওয়া কি বেশি কুস্তা চাই না কি চাই না বেশি কিচ্ছু বলে কিচ্ছুই চাও না বলে না সামান্য একটা মোটর সাইকেল দিলে ভালোই কি দিলে আচ্ছা মোটর সাইকেল এটা কি সামান্য সামান্য আচ্ছা মাশাল্লাহ আর চাওয়া পাওয়া না আর কিছু না একটা ফিরিজ দিলে মোটামুটি একটা ফিরিজ দিলে চরিত্র আসেনি মন্তলা এই হবিগঞ্জের জমিনে মাধবপুরের জমিনে আসেনি ছেলে বিয়া করে যৌতুক নেওয়া আর বাথরুম থেকে বালতি বুড়াইয়া ময়লা তুল্লা খাওয়া সমান যৌতুক নেওয়া হালাল না হারাম শুনেন কাজে লাগবে দৌলত বাড়ির থেকে একটা মৌলবী আইছিল মৌলবী কি কয়ে গেছে নোট করেন আমার কথাগুলা বাপ চিন্তা করে প্রথম পুত্রে বিয়া করে 4 লাখ লইছে কত লাখ বাপে কো লস খেয়ে লেছি রে এই গটক দে হইতো না বালা একটা গটক লাগবো হের কাছে চিন্তা করে পুত্রে বিয়া করামু বলে কি কি সান কি সাওয়াব বেশি কষ্ট চাই না 5 লাখটা যৌতুক দে লাইতি নাউজুবিল্লাহ কোন পুত্রে কুরবানির গরুর মতো বিক্রি করে দিছে আমার নবী কি বলতেছে নবীর শিক্ষা কি নবীর আদর্শ কি নবী কি বলছে নবীর তরিকা কি উম্মতের কাছে আমরা কি করুন আইতো না সিডর আইতো না আমাদের কি সুমা দিব আমরা তো নবীর বিধানের ভিতরে নাই নবী কইছে পূর্ব দিকে যাও আমরা উত্তর দিকে দৌড়াইতেছি ঠিক না বেটি বাজান আলী বিবাহ যে করবি সালামি টালামি আসেনি আলী মুসকি হাসি দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ও গো ইয়া হাবিবাল্লাহ আপনার সুলাই পা কইলে আমি আলী খাই নবী গো আপনার সুলার মধ্যে আগুন জ্বললে এই পা খইলে আমি খাই আপনি জানেন না আমার কাছে কি আছে বাবার আমার ভাইরা দিনের নূর ডাক ডাক আলী রে আমার মেয়ের দাম কত জানোস নি
আমার মেয়ের মূল্য কত যার বিবাহ আল্লাহ নিজে ফরাইছে আমার মেয়ের মূল্য কত আলী রে তোর কাছে কি আছে কো যুদ্ধের একটা হেলমেট আছে আর একটা ডাল আছে ডাল আলী রে অহরহ যুদ্ধ চলতেছে আলী রে ডালটা বাজারে নিয়ে বিক্রি কইরা দে আলী রে হেলমেটটা বেশিস না নবী অর্ডার করতেছে আলী রে আমার মেয়ের অলংকার দিতে হবে স্বর্ণ গয়না কাপড় চুপড় দাও ছেলের বাবা সন্তানের জন্য কন্যাকে বিয়ের বাড়িতে বিয়াইনকে মেয়ের মাকে মেয়ের বাপকে মেয়েকে ছেলের বাবা জিনিসগুলো দেওয়া ফরজ জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ছেলের বাপ বর্তমানে এগুলো দেয় আওয়াজ করে বলেন আরো রাগ করে সোফা বিয়ে রে কইছিলাম সিংড়ি সোফা দিত বিয়ে দি হাতি মার্কা সোফা দিছে এটা বিয়ের বাড়িতে পড়া সি 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 যে লজ্জা থাকা উচিত বিয়ের বাড়ির থেকে দুই লাখ দেড় লাখ তিন লাখ টাকা গরুর কষাইয়ের মতো দরদাম করে ছেলেকে বিবাহ করায় যৌতুক কি চলতো না বন্ধ হইতো আওয়াজ করে বলেন যৌতুক চলবে না বন্ধ আজকের মাহফিলে নিয়ত করবেন আল্লাহ আমার দুইটা ছেলে দিছো আমার দুইটা ছেলেকে আবেদা সালেহা তাহারা আমি একটা নেককার মা কন্যা আমার ঘরে আনবো দশ টাকা ও বিয়ের বাড়িতে খরচ করাবো নবীজি বলতেছে আলী ডালটা নিয়ে যাও আল্লাহ আকবর আল্লাহ আকবর হযরত আলী ডালটা লইয়া বাজারে পোতের মধ্যে গো উসমান গনির সঙ্গে সাক্ষাৎ আল্লাহ আকবার উসমান গনি ডাক ডাক কয়ালি রে আগে দেখলে সালাম দিতা আলি রে মদিনার থেকে সালাম উঠে গেল নাকি আলীর মনে কি আনন্দ কি আনন্দ বিবাহ আরো কাকে জান্নাতের সর্দারিনীকে মারহাবা কন আলী কয় ভাই ভুল হয়ে গেছে তুমি কি খবর পাও নাই আলী রে তোর মনে দিয়ে আনন্দ কেন হযরত আলী চিৎকার মেরে ডাক ডাক কয় ভাই যান নবীজির কলিজার টুকরা ফাতেমার সাথে গো আমার বিবাহ ঠিক হইছে সুবহানাল্লাহ কোন কতি ডাল কইলিয়া যাইতেছো ডালটা বিক্রি কইরা এটা দিয়া গয়না পাতি কাপড় চুপড় আনবো ফাতেমার বিবাহতে উপহার দেওয়ার জন্য মারহাবা কর যুদ্ধ ডাল যে জায়গায় বিক্রি করতেছে মা ফাতেমারে সালামি দেওয়ার জন্য বোঝা গেল এর সে ভালো কোনো জিনিস ঘরে ছিল আর এটা উল্টা হয়ে গেছে বিশ্বাস বুঝো উল্টা হয়ে গেছে এখন বহু মেয়ে ঘরে আটকা পড়ে গেছে বাবা যৌতুকের ডোরে বিয়ার নাম লয় না ঠিক কিনা বল আচ্ছা বলুন তো মেয়ের বাড়ির দুই লক্ষ টাকা না আনলে আল্লাহ আপনাকে চালাইবে না চালাবে কিনা বহু মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে বাবা গরিব রিক্সাওয়ালা বাবা কইতে দিব দুই লাখ টাকা দেড় লাখ টাকা বাবা দেওয়ার মতো তো সামর্থ্য নাই আর আমরা দেশের জামাইয়ের বাপ ওই রকম গাল ফুলায় রাখে তার বাপ ওই আলাদা কথাই বলা যায় না ঠিক কিনা বলে আর জামাইয়ের বাপ বাটফার জামাইও বাটফার কাবিন করে পাঁচ লাখ কয় লাখ
বিয়ার বাইতে 5 লাখ সালামি লইছে কো কাফিন কলা কই তো বিয়াই কো 5 লাখ কইরা লাইন 5 লাখ কাফিন এটা কি হালাল না হারাম হালাল না হারাম কাফিনের হক বিবিকে না দিয়া কবরে গেলে যায় ফুরান বাপটা হাই আসেনি হযরত আলী উসমান গনি সাক্কার গভীর মনোযোগ উসমান গনি কো আলী রে অপেক্ষা করো আলী কো উসমান ও ভাই উসমান আমারে বাধা দিও না আমি বাজারে যাইতেছি আমার দ্বীনের নবীর হুকুম পালন করার জন্য উসমান গনি কয় আলী রে ডালটা কত হইলে বিক্রি করো আমি শুনতে চাই বাইরা এ ভাই উসমান আপনি বলুন কত দিয়ে কিনবেন কত টাকা দিবেন তুমি বলো ভাইজান আমি কিচ্ছু বলবো না ভাইজান গো আপনি যা দিবার দিয়ে দেন আমার দ্বীনের নবী আমি আলীর জন্য অপেক্ষায় রয়েছে আল্লাহু আকবার কোন তিনি হলেন মওলা আজি বাবার আমার ভাইরা আমার উসমান গনি জিন্নুর আইন দুইটা নূরের অধিকারী মৌলভীরা খুতবাই পড়ে দুই নূরের অধিকারী জিন্নু রাইন নবীর মেয়েরা নূর নবী বলে মাটি দলিল কি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া নবী বাশার সামরা মাটি দিয়ে আল্লাহ নবীরে বানাইছে নাউজুবিল্লাহ ক আচ্ছা তুই মৌলভীটি ক নবী সৃষ্টির আগে কোনো কিছু ছিল তাহলে মাটি ভাই ছিল কুত্তিকা অনেক লম্বা হিস্টোরি আরেকদিন উসমান গনি বলতেছে আলী ডালটা বিক্রি করবা তাহলে ভাই যান ডাল তো বিক্রি করার জন্য যাচ্ছি আপনি দেন কত দিবেন তাড়াতাড়ি দেন জ্বালা কি মনে কার জ্বালা দয়াল নবীজির প্রেমের জ্বালা জ্বলতেছে আল্লাহ আকবার কোন আল্লাহ আকবার আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি জানে দেশের সকল বড় লজ্জা ফাইমু গো মুর্শিদ আমি তোমায় না পাইলে আমি তোমায় করব সেবা আমার করে তুমি আসিলে রে দয়াল আমি তোমায় করব সেবা আমার করে তুমি আসিলে বড় লজ্জা ফাইমু গবাজান আমি তোমায় না পাইলে আল্লাহু আকবার মন মজাইছি তোমার চরণে বাজানে মন মজাইছি আমি তোমার চরণে আমি যে তোরে ভালোবাসি জানে সকলে ফুলের মালা ফুলের মালা সাত কইতো নিজার হাতে আমি তোরে পরাইলে বড় লজ্জা ফাইমুরে নাজিম বাবা আমি তোরে না পাইলে আল্লাহ আকবার আরে বড় লজ্জা ফাইমুরে নাইম বাবা
আমি তরে না পাইলে আল্লাহু আকবার কর বাবারা গবীর মনোযোগ উসমান গনি কই আলি রে একবার জিগাইলি না ঢালটা খেলু কিনছি আমার কাছে 450 তো দেরহাম আছে কত দেরহাম 450 তো দেরহাম আলি রে এই দেরহাম গুলা দিয়ে ডালটা কিনে নিলাম আল্লাহু আকবার কোন আলি তো খুশি টেলা 450 দেরহাম লয়া দৌড় সুবহানাল্লাহ কোন উসমান গনি ডাকতেছে আলি বাইরা একবার তো জিগাইলি না ডালটা কেন কিনছি কেন কিনছি ডাল একবার কি জিগাইলি না ডালের আমার প্রয়োজন আছে কিনা তাও তো জিগাইলি না হযরত আলী বলতিছে ভাইজান ভুলে গেছিলাম জিগাইতে আপনাকে আলি রে এমন একটা দামি জান্নাতের মেহমানের সাথে তোর কানেকশন হচ্ছে আলি রে আমি উসমান যদি কিয়ামতের দিন আল্লাহর কাঠ গড়াই বন্দি হয়ে যায় আমি উসমান যদি দরা বইরা যাই রে তুমি আলীর আমি সাক্ষী রাখলাম আলী রে তুমি বলবা নবীজির মেয়ে কলিজার টুকরা ফাতেমার বিবাহর 450 দেরহাম আমি উসমান দিয়েছিলাম নবীর ভালোবাসায় চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার বাইরে নিয়ে যাও ডাল তো আমি কিনি নাই ডালের উপমা দিয়ে ডালটাকে আমার হাতে নিয়ে আমি 450 দেরহাম দিয়েছি আলি রে যদি আমার হাতে আরো টাকা থাকত এই মুহূর্তে আমি সব টাকা দিয়ে আমার দিনের নবীর মা ফাতেমার বিবাহর সমস্ত খরচ আমি একাই দিয়ে দিতাম চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার হযরত আলী ঢাল লয়ে দৌড়াইতেছে টাকাও নিয়ে দৌড়াইতেছে নবী বলতেছে আলী রে ডাল কি বিক্রি হয় নাই নবী গো ডাল তো বিক্রি হয়েছে ডাল 450 দেরহাম বিক্রি করেছি ফিরায় নিয়ে আসলা কেন যে রাসূলুল্লাহ ডাল এমন একজন ব্যক্তি কিনেছে যিনি হলেন মক্কা নগরের সবচেয়ে বড় ধনী হযরত উসমান গনি চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার প্রাণ শকিল প্রেম রোগে দৈরাচ্ছে আমার প্রাণ শকিল প্রেম রোগে
রাছে আমার অসদ বড়ি খাইলাম যত নাজিম বাবার অসদ বড়ি আমি খাইলাম যত রোগ রয়াস রোগের মতন গো আল্লাহু আকবার আলি কান্দে নবী গো উসমান গনি ডালও দিয়েছে টাকাও দিয়েছে নবী গো আমি আলি এই জিনিসগুলো জোগাড় করেছি আমার নবী বলে আলি রে আমার মেয়ে আলিও খুশি নবীও খুশি মারহাবা কন পাক পঞ্জাতন কি জিনিস শুনেন নবীজির কলিজার টুকরা মওলা আলীর সাথে মা ফাতেমার বিবাহ হয়ে গেছে নবী যাকে বলছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিকুন বাবুহা আমি হইলাম মদিনার এলেমের শহর আমার ওই দরজাটা হলো আমার আলী জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে নবীর সাথে সাক্ষাৎ করলে নবীর শহরে প্রবেশ করলে প্রথম যেই দরজাতে ঢুকতে হবে এই দরজার নাম কি মওলা আলী আলীকে চিনতে হবে পাক পঞ্জাতন চিনতে হবে নামাজ পড়ো পাক পঞ্জাতন চিনে নামাজ রোজা রাখো পাক পঞ্জাতন চিনে হজ করো পাক পঞ্জাতন চিনে নামাজ রোজা হজ যাকাত যা কিছু আছে পাক পঞ্জাতনের মাধ্যমে পাক পঞ্জাতন নাই নামাজ রোজার কোনো মূল্য আজকে আমাদের সমাজে হজে যায় মানুষ যায় না ওহাবি খারিজি আমিরের সাথে হজে যায় আচ্ছা বলুন তো যে যে জিনিস বুঝে না হেরে জিনিস বুঝাইলে লাভ হইব 160 ডিগ্রি জ্বর কত ডিগ্রি কত ডিগ্রি এর যদি আব্বাই না মিষ্টি দেন খায়া কি কইব কি কইব আসলে কি মিষ্টি তিতা না মুখে তিতা তো যারা মদিনার নাম শুনতে পারে না নবীর রওজাকে রওজা বলে না এর দিয়ে হজে গেলে লাভ হবে হে তো খালি কোন মক্কা যায় ও মদিনা আচ্ছা বলুন তো মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি আল্লাহ আকবার আল্লাহ আকবার নবীজি এত মহব্বত করতেন পাকে পাঞ্জাতন নবীর পরিবারকে মোলা হুসেন দৌড়ায় গেছে না না এখন কিছু প্রশ্ন করব এখন উত্তর দিয়ে দিবেন নবী বলতেছে আমি চেষ্টা করব কি প্রশ্ন না না বলুন তো বলুন না 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 ও না না আপনার আব্বার দাম বেশি না আমার আব্বার দাম বেশি সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ কইতেন না নবী কো আবার কো কি কইছো না না আপনার আব্বার দাম বেশি না আমার আব্বার আপনার আব্বার কয়জনে চিনে আপনার আব্বা কয়জনে চিনে আপনার আব্বার নাম কি কো আব্দুল্লাহ কো খালি আব্দুল্লাহ সুবহানাল্লাহ কোন খালি আব্দুল্লাহ সন্তান আপনি আমার বাবাকে চিনেন আমার বাবা হলো আসাদুল্লাহিল গালিব শেরে খোদা আল্লাহর তলোয়ার আল্লাহর বাঘ হলো আমার আব্বা চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার না না বলুন তো বাবার দিকদা আমি টক্সি না জিতছি সুবহানাল্লাহ কোন বাবার দিকদা আপনি ফাস্ট ফাস্ট ও আচ্ছা আচ্ছা না না বলুন তো না না ও না 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 গো আপনার মার দাম বেশি না আমার মার দাম বেশি আল্লাহর নবী রহমতের নবী বরকতের নবী ডাক দিয়া বলে হুসাইন তোমার মার দাম বেশি সাইদাতুন নিসা হালিল জান্না তোমার মা জান্নাতের মহিলাদের সরদারিনী
হুসাইন গো মায়ের দিক দিয়েও তুমি ফার্স্ট সুবহানাল্লাহ কোন দুই দিক দা জিতছে না না কোন না আপনার নানির দাম বেশি না আমার নানির দাম বেশি সুবহানাল্লাহ কোন কার নানির দাম বেশি খ খ তুমি কোন কার নানির দাম বেশি না না নানা গো আমার নানির চিনেন নি যেদিন আমার নবী খাদিজাতুল কুবরাকে বিবাহ করে মা খাদিজার ঘরের মধ্যে রিজার্ভ করা ৪০ মন স্বর্ণ ছিল চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার কত মন মা খাদিজা পাগল হয়ে গেছে নবীর দিকে মারহাবা কর দলের দলের ফাল আছেন উডের ফাল দুম্বা বেড়ার ফাল না গো না না গো আমার নানির চিনেননি মহিলাদের মধ্যে সর্বপ্রথম কালিমার মালাটা যে পড়েছে তিনি আমার নানি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবী বলেন আমি আমার খাদিজাকে যখন বিবাহ করেছি মা খাদিজার বয়স ৪০ কত বছর কত আর নবীর বয়স ২৫ এখন যদি আমার ভূতে ২৫ বছরের ভূত ৪০ বছরের বিটির বিয়া করে সমাজের মানুষ খুব হায় হায় শুনছ বলে কি সলোমুদ্দির ফুতে তো ৪০ বছরে বুড়া বিড়ি লইছে কইবনি আরেক দল আট বার কব শুধু বুড়া বিড়ি না রে সাথে তিনটা বাচ্চাও আছে আসেনি সমাজে এক রাজা বাথরুমে গেছে কই গেছে কই গেছে বাথরুমে বাথরুম করে আসার সময় দেখতেছে তার মহিলার মধ্যে একটা কাওয়ার পাক পরে রইছে চিন্তা করতেছে গেলাম বালা বুলা কত সুন্দর গেলাম বাথরুম করলাম ফাঁক টাক তো ছিল না এটা কইতে আইলো এটা ফেটে আইলো না কিতা চিন্তা করতে করতে ঘরে গিয়ে শুইছে একবার এই দিকে করর দে একবার এই দিকে করর দে বেগম সাহেব জিগায় গেলাইন দি বালা আয়া বাথরুম তো আয়া দি জালা আপনার বাইরে গেছে এইভাবে মুর্ছা মুর্ছি করতেছেন কারণ কি বাথরুম কি ক্লিয়ার হয় নাই বাথরুম ভালোই হয়েছে সমস্যা কি ও কোনো সমস্যা নাই বেগম ক ৪০ বছর ধরে তোমার ঘরে তাক তাইখা দেহটা জ্বালাই লইছি আজকে পর্যন্ত তোমার মনের কথাটা আমার কাছে কইলা না তাহলে তুমি আমার ইজ্জতের স্বামী হই আমি পুরি বিটি ১১ বছর ১২ বছরের বিটি আইছিলাম ৫৫ বছর বয়স হলে আমার তুমি আমার কাছে আসল কথা কও না তুমি কইরাইতেছ জ্বালা বাড়ছে না কমছে আচ্ছা বলুন তো যত বড় বড় চেয়ারওয়ালা কন এমপি কন মন্ত্রী কন ওসি কন ডিসি কন এসপি কন চেয়ারম্যান কন মেম্বার কন সব জায়গার মধ্যে পাওয়ার চলে একটা জায়গায় গেলে দুর্বল কোন জায়গা কোন জায়গা ঠিক কিনা বলে বেগম সাহেব কো কি হইছে কোন না আরে শুনো না তুমি আমার নি কারো কাছে বলো বলে না বলবো না আমি যে বাথরুমে গেছিলাম একটা ছোট্ট একটা কাওয়ার ফাঁক ফুয়ে রয়েছে এটা কি ভিতর তুই আইলো না কইতে আইলো বেগম কই এটা একটা ব্যাপার হইলো এটা একটা বিষয় হইলো এটা নিয়ে চিন্তা করতেছেন আপনি চিন্তার কোনো কারণ নাই কো তুমি কইলাম কারো কাছে কইও না কস নিজের ঘরের কথা বারে যে কো হে হইলো ফর আর চৈত্র মাসে যে খেতা গায়ে দে তারে বলে জ্বর বেলা তো সুন্দর করে ঘুমাইছে রাত্রে সারা রাত ঘুমাইতে পারে নাই শেষ বেলা ঘুম লাগছে ৯টা ১০টা বাজে বেগম তো ওইটা জ্বালা শুরু হয়ে গেছে বান্ধবীরে ভাইয়া মাতাত লড়াইতেছে আর কইতেছে শুনছ বলে কি খবর পাইছ বলে কি আমরা করেন তাই আমরা করেন কালকে বাথরুমও গেছিল বাথরুম থেকে বাথরুম করে আওয়ার সময় দেখতেছে ছোট্ট একটা কাওয়ার বাচ্চা ওনার বাথরুমের রাস্তা দিয়ে আসছে নাউজুবিল্লাহ কর আসিল কি ফাক বান্ধবী তুই কইলাম কইর কাছে কইস না কইতা কর কথা এটা কোন যাইব বান্ধবী আরেক বান্ধবীর কাছে গিয়ে বান্ধবী গো বলে কি হইছে বলে শুনছ
বলে কি শুনতাম অমুক বাড়ির রাজা বাথরুমে গেছে জাহের জাগ খাওয়ার বাচ্চা বাথরুমের রাস্তা দাইতাছে আর যাইতাছে আসেনি বিয়া করছে 40 বছরের বিডি অসুবিধা কি নবীর সুন্নাত আদায় হইছে মারহাবা কোন ফুলার বয়স 25 মেয়ের বয়স 30 হইছে অসুবিধা কি নবীর তরিকাত আছে না নাই দোকানে দুইটার মুড়ি লইছে আর তিনটা হরসানাসুর সাবানি দেয়ার কসুন ছ সলোমুদ্দির ফুলারা কামড়া কি করলো কি করছে আরে কয়ো না 32 বছরে বিড়ি লইছে 20 বছরে ফুলা মুসলমান ও মন্তলার আব্বারা এ শাহজালাল বাবার দেশের লোকেরা যদি কোনদিন মানুষ জানত গীবত করা কত পাপ গীবত করা কত গুনাহ যেই গুনাহ আল্লাহ মাফ দিবে না মৃত্যুর আগে যদি তওবা না করে মুসলমান এ মন্তলার বাবারা যদি ফুলানের মাতত মর দিয়ে বলতেন বাবারে কষ্টটা করছস অসুবিধা নাই ভুল করে ফেলছস বাবারে সামনের দিকে এমন ভুল করিস না এই মেয়েটারে লয়ে সুন্দর করে চলবি মা বাবার মনটা খুশি করে চলবি এই যুবকটা কোনোদিন সমাজের মধ্যে ইয়াবা ট্যাবলেট হাতে নিত না জোরে জোরে বলুন ঠিক না বেটি আমরা তো আগুন জ্বালাই দিই আরো ঠিক কিনা বলেন কোনদিন কি ফুলারে মাতাত মর্দা কইছেন বাবা এই জুয়া খেলিস না তাস ধরতেছস বাবা রে দোকান বয়ে বয়ে শাখা আর টেবিল ফেলছে আছে ফান সাবাইতেছে গো আর কইতেছে অমুকের ফুলাতে নষ্ট হয়ে গেছে এটা বদমাইশ হয়ে গেছে নাউজুবিল্লাহ কম আচ্ছা এই কথাটা কয়া কি হেরে বাড়াইয়া দিছে না তামাইয়া দিছে আওয়াজ করে কন এমন ইজ্জত গেছে হেমন গেছে আরো যাক তাতে সমস্যা নাই যা যাই তারে ঠিক না বেটি আর ডাক দিয়ে যদি বলতেন বাতিজা রে ভুল পথে বলে চলা বিরা করো মানুষে কো বাতিজা রে এই কাজের দিকে কোনোদিন যায় না যদিও কাজের সাথে জড়িত ছিল চাচার সাথে ওয়াদা করলো চাচা মাফ মাফ করে দে যত জীবন বেঁচে থাকবো অন্যায়ের কাজে আর জড়িত হব না ঠিক কিনা বলেন আমাদের ছেলেরা আজকে ইয়াবা ট্যাবলেট খায় কেন আমি গবেষণা করে আমি বের করেছি আমি চিন্তার মধ্যে আমি পেয়েছি দুইটা কারণে খায় একটা কারণ হলো সমাজের মধ্যে কোনো টাই নাই সমাজের মানুষ তাকে দূর দূর করে তার না খালি সমালোচনা করে আরেকটা কারণ হলো ঘরের মধ্যে তার শান্তি নাই ঠিক না বেটি এক পর্যায়ে চিন্তা করে গড়ও টাই নাই সমাজও টাই নাই কোনো জায়গার জন টাই নাই যা করতে পারি যা খাইতে পারি কোনো বাধা বাবারা নবীর বয়স কত কত খাদিজা মার 40 আগে আরো চারটা বিবাহ হইছে সুবহানাল্লাহ কোন আগের ঘরে সন্তান ও বন্ধুরা মৌলা হুসাইন বলতেছে না না আমার নানির চিনেন নি আমার নানির পরিচয় জানেন নি আমার নানির চিনেন মন্তলার মা বন্ধুরকে বলছি মা গো যেদিন মা খাদিজা নবীর কাছে জীবন যৌবন সব বিলিয়ে দিয়েছি
কোটি কোটি টাকার সম্পদ আমার নবীজির কলিজার টুকরা মা খাদিজা নবীর কাছে দিয়ে দিছে কোনদিন খাদিজা জিজ্ঞাসা করে নাই এই সম্পত্তি তুমি কোন কাজে ব্যয় করেছো চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার আমরার মারা যদি বাপের বাড়িতে কোনো মতে 20 50 1 লাখ আনতে পারে জামাই যদি কো দেখ বেগম করাও কইরো না কুরবানি কইরা লামু ঠিক না বেচি মহিলারা কইবো এ মৌলভীরে কই তো ধরে আনছে মৌলভী একবার ওয়াজ করলো যৌতুকের বিরুদ্ধে আবার দি মৌলভী পক্ষে ওয়াজ করতেছে মা গো যৌতুকের বিরুদ্ধে ওয়াজ অতীত আছিল বর্তমানও আছে ভবিষ্যতেও জামাই বিপদে পড়লে শ্বশুর বাড়ির থেকে তালাফি করা উপকার করা এটা কি দোষ আল্লাহর নবী বলেন আমার খাদিজা যতদিন পর্যন্ত আমার কাছে ছিল আমি কোটি কোটি টাকার সম্পদ দুই হাতে বিলিয়ে দিয়েছি আমার খাদিজা কোনোদিন বলে নাই যে আমি কাজটা কি করেছি মারহাবা বলেন তিনি হলেন মা খাদিজা আল্লাহু আকবার কর মা গো স্বামীকে ধমক দিয়া কথা বইল কোন স্বামী যদি বলে বিবি মারা গেলে কান দেয়ার বলে আমার বিবিটা বড় ভালো ছিল খোদার কসম আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে আর কোন স্বামী যদি বলে বিবি যদি বলে কান দেয়ার বলে আমার সাহেব খুব ভালো মানুষ ছিল আল্লাহ আমার সাহেবকে জান্নাতে পৌঁছে দাও আল্লাহ বলে বিবি কই বলতে দিরি চোখের পানি নাকের আগায় আসার আগে আমি আল্লাহ সাহেবকে জান্নাতে দিয়ে দিই সম্পর্ক খারাপ থাকলে না বালা থাকলে সাপ একদিকে আর সাবের ম্যাডাম একদিকে দুইজন দুই রুমে ঘুমা একজন একজন দেখতে পারে না আসেনি এরকম খারাপ লাগতেছে আপনার কাছে আসেনি না গো বাবা এরকম করবেন না কারণ স্বামী আর স্ত্রী এটা আল্লাহর নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিয়ামত করে দুইজনকে জোড়া বানায় দিছে আর মা বন্ধের তো একটা রক তেরা কারণ মা বন্ধুরে আল্লাহ বাম পাজরের রায়ান নামক একটা হাড় দিয়ে বানাইছে মা বন্ধুরকে যদি বেশি কুস্তা কোন যদি বেশি সুজা করতে চান মুফতি সাহেব বলতেছে বেশি সুজা করতে গেলে দেখছেন আরো বাঁকা হয়ে গেছে এটা মহিলাদের একটা গুণ আল্লাহ দিছে মারহাবা কন মা বন্ধুদেরকে বুঝাই নিয়ে চলবেন বউর সুলের মুড়ির দ্বারা মারা হারাম বউকে আঘাত করা হারাম বউর সাথে কঠোর ভাষা করা হারাম এগুলার থেকে হেফাজত থাকবেন আমিন কন বউকে বেশি বেশি মারতে ভালো বউকে কে কে মারতে চান হাত তুলেন তো দেখি নাই মহিলারা গেলাম দেখতেছে প্রজেক্টরের মধ্যে বউকে মারবেন না বউকে আদর করবেন বউকে সালাম দিবেন বউরে ঘরে ঢুকা সালাম দিলে কি গুনাহ হইব রসুল মা খাদিজার ঘরে মা আয়েশার ঘরে মা রহিমার ঘরে যার ঘরে যাইতেন আগে সালাম দিয়া দিতেন সুবহানাল্লাহ কর ঘরে প্রবেশ করে সালাম দেওয়া নবীর সুন্নাত ঢুকে কেমন আব্দুল্লাহর মা আসসালামু আলাইকুম বউ কইব থাইন দি আজকে ফাতাইরে মারে কারণ কি কারণ কি তাই আজকে কি ওয়াজ শুনছে গরু ঢুকে কো আসসালামু আলাইকুম লক্ষণ ভালো না খারাপ ভালো না খারাপ আর গরু ঢুকে যদি ক তোর দেখলে ফেতনির মতন লাগে ভূতের মতন লাগে শান্তি না অশান্তি বন্ধুরে ও নবীর পাগলরা আমার নবী মা খাদিজার সাথে কেমন সম্পর্ক ছিলেন অন্য আরেকদিন কথা বলবো মা খাদিজা এমন ভাবে নবীকে ভালোবাসতেন এমন ভাবে নবীকে ধন সম্পদ দান করে দিয়েছেন মা খাদিজা বলেন আমি কোটি কোটি টাকার সম্পত্তি আমার দিনের নবীকে বিক্রি করে ফেলেছি কোনদিন আমি খাদিজা নবীর সামনে দাঁড়াইয়া আমি এমন কথা বলি নাই যেই কথার দ্বারা আমার দিনের নবী কষ্ট পাবে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার নবী কয় তুমি নানির দিগ্ধ ফাস্ট সুবহানাল্লাহ কয় তোমার নানির মতো নানি মক্কা নগরে আসে নাই কেয়ামত পর্যন্ত আমার
مولا حسين কয় না না গো শেষ আরেকটা প্রশ্ন না না গো বলুন তো আমার নানার দাম বেশি না আপনার নানার দাম বেশি সুবহানাল্লাহ গো নবীজি তখন চোখের পানি আর ধরে রাখতে পারে নাই খেতে ফেলেছে নবী নানা ভাই রে তোমার নানার খাতিরে আল্লাহ তামাম জাহান বানাইছ নানা ভাই রে তোমার নানার যদি আল্লাহ না বানাইতো আসমান জমিন বানাইতো না লাউলা মা কালাম আল্লাহ খালাকতুল আফলাক আমার আল্লাহ যা কিছু বানাইছে তোমার নানার প্রেমে বানাইছে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার সালাহাতু সালাম জানাই দুরুদ আপনার দরবারে নবী গো আম হায় হায় সালাতু সালাম জানাই আপনার দরবারে নবী গো সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে তুমি তখন দারে বন্ধু আমায় পার কইরা দাও বাবা সিন্ধু আরে তুমি তখন দাঁড়িব আমায় পার কইরা দাও বাবা সিন্ধু আরে তুমি দয়া না করিলে কে করিবে মুরে নবী গো হায় হায় সালাতু সালাম জানাই দুরুদ আপনার দরবারে নবী গো আরে আমরা পাগল কপাল মন্দ নবী নবী গো আরে না পাইলাম দিনার গন্ধ গো আরে বিধি যদি দিত পাকাইরা যাইতাম মুরে নবী গো হায় হায় সালাহাতু সালাম আপনার দরবারে নবী গো আল্লাহু আকবার কোন প্রধান অতিথির আগমন প্রধান বক্তার আগমন সাদিকুল ইসলাম জিহাদি সাহেব হুজুরের আগমন খুশিনা বাজার আল্লাহু আকবার কর আমি আজকে যে ওয়াজ করতে ওয়াজ করেছি প্রায় ফোনে দুই ঘন্টার মতো আপনাদেরকে বোঝাইতে কতটুক সক্ষম হয়েছে আমি জানি না দুইটা সাবজেক্টে কথা বলছি নবীজি ছেলেদের বেলা মেয়ের বাড়িতে যৌতুক দিয়া মেয়েকে সাজায়া গুছায়া আনা এটা কার সুন্নাত কার সুন্নাত নবীর সুন্নাত নবীর সুন্নাত আল্লাহ পাক আমাদেরকে মানা নবীর আদর্শে আদর্শিত হওয়া নবীর প্রেমে প্রেমিক হওয়া আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক সকলে বলুন আমিন আমার কথা কি কেউ কষ্ট পেয়েছেন দালান হুজুর এনে দেন এদিকে বল কষ্ট পেয়েছেন কষ্ট নিবেন না দোয়া করবেন আমার জন্য ফিসাবুজুর বাবারে বেটাটা মাশাল্লাহ দিলে ওটা প্রেম ওই ভিতরে আমার বাপের আমারে আর বুঝাইও না আমি আর ভালো
বনাগো বন্ধুর নামের হলো গাইবা গাইয়া নাই মিজ দিন যাই মরে আরে প্রেম রোগে দইরাছে আমারে প্রাণ শকিল প্রেম রোগে দইরাছে আমারে হায় হায় ওষুধ বড়ি খাইলাম যত জিহাদি বাবা ওষুধ বড়ি আমি খাইলাম যত আয় নাজিম শাহ রোগ রয়াছে রোগের মতন গো বন্ধুর প্রেম জ্বালা বড় জ্বালা জ্বলছে আমার অন্তরে প্রেম জ্বালা জ্বলছে জ্বালা জ্বলছে আমার অন্তরে প্রেম রোগে দইরাছে আমারে আল্লাহ আকবার কর আল্লাহ আকবার হায় হায় দেখলাম কত জ্বলছি তাইয়া রুবেল বাইরে দেখলাম কত আমি জ্বলছি তাইয়া আরে জ্বলছে আগুন দায়া দায়া গো আমি প্রেমের জ্বালা বড় জ্বালা জ্বলছে আমার অন্তরে দয়ালের প্রেম জ্বালা বড় জ্বালা জ্বলছে আমার অন্তরে প্রেম রোগে দইরাছে আমারে আল্লাহু আকবার বিদায় রস কথার দ্বারা বাসার দ্বারা কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিবেন মাফ দিবেন না আবদার করে যাচ্ছি দুই ভাষে দুইজন জাহাজ আমি এলাম ডিঙ্গা মাসকান দিয়া দুই জাহাজ রে দুই পাশে বসায়া আমি মাসকান দিয়ে বইলা যাইতেছি আমার ওয়াজ যদি বুঝে থাকেন ক্লিয়ার যদি বুঝে থাকেন আমার ওয়াজের প্রথম নাম্বার ওয়াজ আমি যে কথাগুলা বলছি নাম্বার ওয়ান ছেলেকে বিবাহ করাইয়া মেয়ের বাড়ির থেকে যৌতুক আনা হালাল না হারাম একটু আওয়াজ করে কইবেন হালাল না হারাম যেগুলো আনছেন তো আনছেনই আল্লাহর কাছে মাফ চাইবেন কি চাইবেন মাফ চাইবেন আর অতীতে বর্তমানে অতীতে যা গেছে গেছে বর্তমানে আর আনার চেষ্টা করবেন না আপনি যদি আপনার ছেলের বিবাহ করাইয়া না আনেন আপনার মেয়ের বিবাহ করানোর সময় বিবাহ দেওয়ার সময় কোনো বইনারি রিফুতায় কইতার তো না দুই লাখ টাকা দিলে বিয়া করা মনাইলে করাইতাম না ঠিক কি না বলেন আল্লাহ এই মন্তলাকে মাধবপুরকে যৌতুক মুক্ত করে দাও আমিন কর আমার মা বোনদেরকে স্বামীর ভক্ত স্বামীর খেদমত ওয়ালা হিসেবে কবুল করে আমিন কর স্বামীদেরকে বউদেরকে স্বামীরা বউকে বারবার সালাম দেওয়া ছেলের দেওয়া সম্মান করা ইজ্জত করা এই তৌফিক আল্লাহ দিয়ে দোক আমিন কর বউকে আজকে বাড়ির যায় কে কে সালাম দিবেন একটু হাত তুলেন হাত তুলেন হাত তুলেন হাত তুলেন আল্লাহ খুশি হয়ে যাবে ফেরেশতারা খুশি হয়ে যাবে হাত তুলে হায় রে আর ভাবিলে কি হবে গো যা হইবার তো হইয়া গেছে হাত নামাইন হাত তুললেন না ধরা খাই লইছে সালাম দিবেন সালাম দিলে খুশি হইব দোয়া করব আল্লাহ জান্নাত আপনার জন্য ভাগল হয়ে যাইব মারহাবা কর আমি আব্দুর রহমান নাইমি আমার কথা বাসা বচন ভঙ্গিমা যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন দৌলতবাড়ি দরবার শরীফের আপনি একটা গোলাম আপনি একটা খাঙ্গাল আপনি একটা পকির আপনাদের সামনে হাজিরা দিয়ে দুই ঘন্টার মতো কথা বলে গেলাম সর্বশেষ ইঞ্জিলের কাছ থেকে ডাব্বা ইঞ্জিলের পাওয়ার কম না বেশি ডাব্বার কোনো পাওয়ার আছে ইঞ্জিল বসা সিস্তিয়া তরিকার দরবারের হুজুর
সিস্তিয়া বলতে কিতা বুঝেন খাজা বাবার দরবারে বাজানে কষ্ট দিতেছি গো আমি কোনবা ওয়াজি বক্তা মূলবিত হয়ে ওয়াজ করি না আমি আর তো করতেছি এর মধ্যে একটা কানেকশন আছে খাজা বাবার দরবারে কুতুবউদ্দিন বক্তির কাকি গিয়া বলতেছে আই মেরে খাজা মারহাবা কর আই মেরে খাজা মে আই বহু দূর সে জুলিমরে বরদে মুহাম্মদি নূর সে সুবহানাল্লাহ কোন আব্বা গো হাদিয়া যাওই দেন আজকে জুলিটা বইরা দিয়েন মারহাবা কোন ঠিক না বে ঠিক আল্লাহর ওলির কাছে মাল আসেনিও আসেনিও ও আমার খাজা বহু দূর থেকে আসছি আমি জানি আমার কাছে কিচ্ছু নাই তোমার কাছে মুহাম্মদি নূর আছে এই নূর দিয়া আমার খালি জুলিটা ভরপুর করে দাও চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আমি খাজা বাবার দরবারে আল্লাহ আমাকে বহুবার নিয়েছে বহুবার এই বছর ইন্ডিয়াতে ইন্ডিয়াতে প্রায় 50টার উপরে প্রোগ্রাম দিয়েছি কিছুদিন আগে কিছুদিন হয়েছে পশ্চিমবঙ্গতে ইউটিউবে যারা আমার ওয়াজ দেখেন তারা পেয়েছেন পশ্চিমবঙ্গে আমি ওয়াজ আলোচনা করে আসছি খাজা বাবার দেশে পাক ভারতে এখানে আমার খাজা বাবা ঘুমিয়ে আছে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার ইয়ানে ইমামে মহব্বত এসকে মহব্বত আলা হযরত ঘুমিয়ে আছে পাক ভারতে অসংখ্য আউলিয়া ঘুমিয়ে আছে দিল্লি নিজামুদ্দিন আউলিয়া ঘুমিয়ে আছে কুতুবউদ্দিন বক্তির কাকি ঘুমিয়ে আছে